सुप्रिय व्यूअर्स अस्सलामु अलैकुम। आज आमरा देखबो कोकोन कीभाबे सैटेलाइट उत्क्षेपण शुरू हलो। कम्युनिकेशन सैटेलाइटेर इतिहास। कम्युनिकेशन सैटेलाइट हलो महाकाशे स्थापन करा एमन उपग्रह बा सैटेलाइट जेटा जोगाजोगेर उद्देश्ये व्यवहार करा हय। ए धरनेर सैटेलाइट मूलत एक स्थान थेके अन्य स्थाने रेडियो तरंग पाठानोर काज करे। कम्युनिकेशन सैटेलाइटेर एकटि उल्लेखयोग्य उदाहरण हलो डायरेक्ट ब्रडकास्ट सैटेलाइट। एसब सैटेलाइटेर माध्यमे टेलिविसन चैनल सम्प्रचारेर कार्यक्रम चले। सैटेलाइट भित्तिक जोगाजोग व्यवस्थार माध्यमे समुद्रे थाका जहाजेर मतो दुर्गम जायगाते डेटा आदान प्रदान करा जाय। आबार सैटेलाइट भित्तिक इंटरनेट सेवाय सरासरि सैटेलाइटेर माध्यमे इंटरनेट संयोग देवा हय। साधारणत ए धरनेर सिस्टेम करा हय ब्यबसार काजे बा प्रातिष्ठानिकभाबे। এর মাধ্যমে খুবই উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট রয়েছে, তবে এমনটা একদিনে হয়নি, এর পেছনে দীর্ঘ ইতিহাস আছে। এবার কমিউনিকেশন স্যাটেলাইটের ইতিহাসের কিছু মাইলফলকের গল্প জেনে আসা যাক। নাম্বার ওয়ান, প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১ ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট। সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে 1957 সালে 4 অক্টোবর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি পৃথিবীর নিম্নকক্ষপথে পাঠানো হয়েছিল। কার্যক্রম চালানোর জন্য এতে 3টি সিলিন্ডার জিঙ্ক ব্যাটারি যুক্ত ছিল। মহাকাশে উৎক্ষেপণের পরে প্রায় 3 সপ্তাহ পৃথিবীতে রেডিও সংকেত পাঠিয়েছিল স্পুটনিক ১। এরপর এর সাথে যুক্ত ব্যাটারি চার্জ পুড়িয়ে যায়। তবে বিকল হয়ে যাওয়ার পরও 2 মাস ধরে কক্ষপথে ছিল এই স্যাটেলাইট। এরপর 1958 সালে 4 জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি। স্পুটনিক ১ দেখতে চকচকে এক ধাতব গোলকের মতো। এর ব্যাস 58 সেন্টিমিটার বা 23 ইঞ্চি। রেডিও সংকেত সম্প্রচারের জন্য এর বাইরের দিকে 4টি রেডিও অ্যান্টেনা যুক্ত ছিল। আর স্যাটেলাইট থেকে আসা রেডিও সংকেত যে কোনো রেডিও অপারেটর সহজে শনাক্ত করতে পারত। রাশিয়ান বা রুশ ভাষায় জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে স্পুটনিক শব্দটি দিয়ে উপগ্রহ বা স্যাটেলাইট বোঝানো হয়। শব্দটির অন্যান্য অর্থের মধ্যে রয়েছে জীবনসঙ্গী বা ভ্রমণসঙ্গী। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সামনে স্পুটনিক ১ স্যাটেলাইটের একটি ভাস্কর্য আছে। ছবিতে সেটা দেখা যাচ্ছে। নাম্বার ২, স্যাটেলাইট থেকে সম্প্রচারিত প্রথম কণ্ঠস্বর কোড। ইংরেজি স্কোর যার পূর্ণরূপ সিগন্যাল কমিউনিকেশন বাই অরবিটিং রিলে ইকুইপমেন্ট নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 1958 সালের 18ই ডিসেম্বর। এই স্যাটেলাইট দিয়েই মহাকাশ থেকে প্রথমবারের মতো কোনো মানুষের কণ্ঠ সম্প্রচার করা সম্ভব হয়। মূলত শর্টওয়েভ রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হোয়াইট ডি আইজেনহাওয়ারের দেয়া ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা সম্প্রচার করা হয় এই স্যাটেলাইটের সাহায্যে। প্রেসিডেন্টের এই বার্তা একটি টেপ রেকর্ডারে ধারণ করে স্যাটেলাইটের সঙ্গে সেটা মহাকাশে পাঠানো হয়েছিল। এই মিশন সফল হওয়াতে এটা প্রমাণিত হয় যে পৃথিবীর উপরের দিকের বায়ুমণ্ডল থেকে ভূমিতে থাকা গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠানো যায়। ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য পাঠানোর মাধ্যম হিসেবে স্যাটেলাইট ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়। বিষয়টা সে সময়ের তুলনায় বড় এক বৈজ্ঞানিক অগ্রগতি। যে রকেটের সাহায্যে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল ছবিতে সেটা দেখা যাচ্ছে। নাম্বার ৩, মহাকাশ থেকে টেলিভিশনের সম্প্রচারের জন্য ছবি পাঠানোর প্রথম স্যাটেলাইট টিরোস ১ ছিল আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে তৈরি স্যাটেলাইট। 1960 সালের 1 এপ্রিল এই স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়। এর আগ পর্যন্ত শুধুমাত্র আবহাওয়া পর্যবেক্ষণের জন্য কোনো স্যাটেলাইট উৎপাদন করা হয়নি, কারণ স্যাটেলাইটের মাধ্যমে আমাদের গ্রহ কত ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় সে বিষয়ে ধারণা ছিল না। ফলে পরীক্ষামূলকভাবে নাসা এই স্যাটেলাইট তৈরি করে। স্যাটেলাইট ছিল সে সময়ের নতুন এক প্রযুক্তি, তাই কীভাবে স্যাটেলাইট তৈরি করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে তা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল এই নির্মাতারা। পৃথিবীর বায়ুমণ্ডলের ছবি তোলার জন্য স্যাটেলাইট 2টি টিভি ক্যামেরা যুক্ত ছিল। মাত্র 1.27 সেন্টিমিটার বা 0.50 ইঞ্চি চওড়া ক্যামেরা দুটির মধ্যে একটি ছিল ওয়াইড অ্যাঙ্গেল এবং অন্যটি নেরো অ্যাঙ্গেল। ক্যামেরায় ধারণ করা ছবি স্যাটেলাইটের ভেতরে থাকা একটি টেপ রেকর্ডারে সংরক্ষণ করা হতো বা পৃথিবীতে অবস্থিত গ্রাউন্ড রিসিভিং স্টেশনে পাঠানো যেত। ছবিটির স্যাটেলাইটের ভেতরে থাকা টেপ রেকর্ডারটি দেখা যাচ্ছে। নাম্বার ৪, সৌরশক্তিতে চলা প্রথম স্যাটেলাইট কুরিয়ার ১B ছিল বিশ্বের প্রথম রিপোর্টার কমিউনিকেশন স্যাটেলাইট। টেলিযোগাযোগ ক্ষেত্রে রিপিটার দিয়ে একটি ইলেকট্রনিক্স ডিভাইসকে বোঝানো হয়। এই ডিভাইস একটি সিগন্যাল বা সংকেত গ্রহণ করে এবং পুনরায় সেই সিগন্যাল পাঠায়। রিপিটারের সাহায্যে সিগন্যাল অনেক দূরত্ব অতিক্রম করতে পারে, ফলে যে কোনো তথ্য অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব হয়। কোডের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 68,000 শব্দ একই সঙ্গে সম্প্রচার, রিসিভ আর সংরক্ষণ করার ক্ষমতা ছিল কুরিয়ার ১B স্যাটেলাইটের। স্যাটেলাইটের সম্পূর্ণ কার্যক্রম যথাক্রমে নিউ জার্সি এবং পুয়ার্তো রিকোতে অবস্থিত 2টি মনিটরিং স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হতো। আর সেসব স্টেশন স্থাপন করা ছিল 8.5 মিটারের বড় আকারের ডিশ অ্যান্টেনা। গোলক আকৃতির এই স্যাটেলাইটের চারপাশে 19,200টি সোলার সেল বা সৌরকোষ সংযুক্ত ছিল। এসব সৌরকোষের সাহায্যে নিকেল এবং ক্যাডমিয়ামের তৈরি ব্যাটারি চার্জ হতো, যেখান থেকে প্রায় 60-80 শক্তি পাওয়া যেত। এই স্যাটেলাইটেই প্রথমবারের মতো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। একজন টেকনিশিয়ানের সঙ্গে স্যাটেলাইটের একটি ছবিও দেখা যাচ্ছে।
নাম্বার ফাইভ, পেশাজীবীদের বাইরে কারো উদ্যোগে নিক্ষিপ্ত প্রথম রেডিও স্যাটেলাইট। অ্যামেচার রেডিও স্যাটেলাইট হলো মূলত এমন স্যাটেলাইট যা অপেশাদার মানুষ তৈরি করে। এসব স্যাটেলাইট ব্যবহার করে অপেশাদার রেডিও অপারেটররা। এস ধরনের সব স্যাটেলাইট অ্যামেচার স্যাটেলাইট সার্ভিসের অন্তর্ভুক্ত মনে করা হয়। তাদের নিজেদের তৈরি রেডিও স্টেশন থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হয়। স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের জন্য তারা নিজেদের ঠিক করা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। 1961 সালের 12 ডিসেম্বর প্রথম অ্যামেচার রেডিও স্যাটেলাইট হিসেবে অস্কার ওয়ান উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর নিম্নকক্ষপথে পাঠানো হয় স্যাটেলাইট। প্রজেক্ট অস্কার নামের একটি প্রকল্পের অধীনে স্যাটেলাইটটি নির্মাণ করা হয়। এতে ব্যাটারি চালিত 140 মেগাওয়াটের একটি ট্রান্সমিটার ছিল, আর এই স্যাটেলাইট শুধু একটা সংকেতই পাঠাতে পারত, আর সেটা হলো হাই। তিন সপ্তাহ মেসেজটি প্রচার করার পর 1962 সালের 3 জানুয়ারি স্যাটেলাইটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অ্যামেচার স্যাটেলাইট থেকে মুর্স কোডের মাধ্যমে হাই মেসেজ পাঠানোর প্রচলন শুরু হয়। তখন থেকে এখনও পর্যন্ত অনেক সংস্থা এই প্রচলন ধরে রেখেছে। অস্কার ওয়ান উৎক্ষেপণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন এই উদ্যোগকে একটি টেলিগ্রামের মাধ্যমে সাধুবাদ জানান। আসল অস্কার ওয়ান স্যাটেলাইটটি পরে সংস্কার করা হয়। এই স্যাটেলাইটটি এখনও ঠিকঠাক কাজ করছে, ছবিতে অস্কার ওয়ান। নাম্বার সিক্স, একই সঙ্গে টেলিভিশন ও টেলিফোন সংযোগ এবং দ্রুত গতিতে যোগাযোগের জন্য ব্যবহৃত প্রথম স্যাটেলাইট। 1962 সালের 10 জুলাই টেলস্টার ওয়ান নামের একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা। এই স্যাটেলাইটের সাহায্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে একযুগে সরাসরি টেলিভিশন সম্প্রচার সম্ভব হয়। টেলস্টার ওয়ানের সাথে যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্রের মেন রাজ্যে অবস্থিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনে একটি 177 ফুট লম্বা অ্যান্টেনা নির্মাণ করা হয়। ছবিতে সেই অ্যান্টেনা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক পরীক্ষার কারণে উৎক্ষেপণের মাত্র 7 মাস পরেই বিকল হয়ে যায় স্যাটেলাইটটি। তবে টেলস্টার ওয়ান নষ্ট হয়ে গেলেও স্যাটেলাইটটি এখনও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। নাম্বার সেভেন, জিও স্টেশনারি কক্ষপথে প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। সিনকম 3 ছিল জিও স্টেশনারি কক্ষপথে স্থাপিত প্রথম স্যাটেলাইট। 1964 সালে টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেম সরাসরি টেলিভিশন সম্প্রচার করা সম্ভব হয়েছিল এই স্যাটেলাইটের কল্যাণে। স্যাটেলাইটটি ছবিটা দেখা যাচ্ছে। আর জিও স্টেশনারি কক্ষপথ হল মূলত পৃথিবীর বাইরে অবস্থিত একটি কক্ষপথ। এই কক্ষপথে কিছু স্থাপন করা হলে বস্তুটি পৃথিবীর ঘূর্ণনের সাথে তাল মিলিয়ে ঘুরতে থাকে। পৃথিবীর কেন্দ্র থেকে এই কক্ষপথের দূরত্ব 42,164 কিলোমিটার বা 26,199 মাইল। বর্তমানে বেশিরভাগ কমিউনিকেশন স্যাটেলাইটই জিও স্টেশনারি কক্ষপথে স্থাপন করা হয়। এতে করে কোনো স্যাটেলাইটের অবস্থান শনাক্ত করার জন্য ভূমিতে অবস্থিত স্যাটেলাইট অ্যান্টেনা বারবার ঘোরাতে হয় না, বরং নির্দিষ্ট একদিকে অ্যান্টেনা স্থাপন করা থাকলেই সেটার বরাবর অপর দিকেই থাকে জিও স্টেশনারি কক্ষপথে স্থাপিত স্যাটেলাইট। নাম্বার 8, স্যাটেলাইট ফোন সার্ভিসের জন্য উৎক্ষেপণ করা প্রথম স্যাটেলাইট। ইরিডিয়াম নামের একজাক স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্যাটেলাইটে ফোনে যোগাযোগ করা যায়। স্যাটেলাইট ফোন হলো বিশেষ এক ধরনের ফোন। এসব ফোন সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত থাকায় পৃথিবীর প্রত্যেক কোনো এর নেটওয়ার্ক থাকে। ইরিডিয়াম স্যাটেলাইটের এই নেটওয়ার্কের সাহায্যে স্যাটেলাইট ফোন, পেজার বা অন্য কোনো ডিভাইসে ইউজারের কন্ট্যাক্ট এবং অন্যান্য ডেটা পাঠানো যায়। 1990 শুরুর দিকে ইরিডিয়াম স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। প্রথম দিকে করা হিসেবে দেখা যায় যে পৃথিবীর সব জায়গায় কভারেজ দেওয়ার জন্য 77টি স্যাটেলাইট দরকার হবে। এদিকে ইরিডিয়াম মূলত একটি ধাতুর নাম যার পারমাণবিক সংখ্যা 77। তাই এই স্যাটেলাইট নেটওয়ার্কের নাম দেওয়া হয় ইরিডিয়াম। অবশ্যই পরবর্তীতে দেখা যায় যে 64টি স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর প্রত্যেক প্রান্তে কভারেজ দেওয়া সম্ভব। প্রথম ইরিডিয়াম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 1997 সালের 5ই মে, আর পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট ফোনের সাহায্যে প্রথম কল দেওয়া হয় 1998 সালে। 2002 সালের মধ্যে ইরিডিয়াম নেটওয়ার্কের সবগুলো স্যাটেলাইট কার্যক্রম শুরু হয়। যে উদ্দেশ্যে ইরিডিয়াম স্যাটেলাইট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা পূরণ হলেও বাজারে স্যাটেলাইট ফোন খুব বেশি জনপ্রিয় হয়নি। প্রথম দিকে নির্মিত একটি ইরিডিয়াম স্যাটেলাইটের রেপ্লিকা বা মডেল দেখা যাচ্ছে ছবিতে। নাম্বার 9, লেজার প্রযুক্তির সাহায্যে মহাকাশের 2টি স্যাটেলাইটের মধ্যে প্রথম সফল যোগাযোগ। 2001 সালে নভেম্বরের ইতিহাসে প্রথমবারের মতো লেজারের মাধ্যমে মহাকাশে অবস্থিত 2টি স্যাটেলাইটের মধ্যে যোগাযোগ হয়। এটা সম্ভব হয়েছিল আর্টেমিস নামের একটি স্যাটেলাইটের সাহায্যে। স্যাটেলাইটটি তৈরি করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, সংক্ষেপে ইএসএ। মূলত টেলিকম যোগাযোগের কাজে আর্টেমিস স্যাটেলাইটটি নির্মাণ ও মহাকাশে পাঠানো হয়। 2017 সালের নভেম্বরে জিও স্টেশনারি কক্ষপথে অবস্থিত এই স্যাটেলাইটের কাজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। মহাকাশে আর্টেমিস দেখতে কেমন লাগতো সেটাই একজন শিল্পীর তৈরি চিত্রে দেখা যাচ্ছে। নাম্বার 10, ব্যাংকের মালিকানায় মহাকাশে পাঠানো প্রথম স্যাটেলাইট। কোনো ব্যাংকের মালিকানায় মহাকাশে পাঠানো পৃথিবীর প্রথম স্যাটেলাইটের নাম বিআরআই স্যাট।
বিআরআইয়ের পূর্ণরূপ ব্যাংক রাকিয়াত ইন্দোনেশিয়ার, সেখান থেকে এই স্যাটেলাইটের নামকরণ। ব্যাংকটির জন্য আমেরিকান এবং ফরাসি দুটি প্রতিষ্ঠান স্যাটেলাইটটি নির্মাণ করেছে। স্যাটেলাইট নির্মাণের সময়কার একটি মুহূর্ত ধরা পড়েছে ছবিতে। মূলত ব্যাংকিং সংক্রান্ত কাজের উদ্দেশ্যে এই কমিউনিকেশন স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়, আর ব্যাংক কর্তৃপক্ষ এই স্যাটেলাইটের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ইন্দোনেশিয়া ছাড়াও আসিয়ানভুক্ত দেশ ও উত্তর পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চল এবং পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু অংশ জুড়ে এই স্যাটেলাইটের কভারেজ আছে। ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ ছড়িয়ে থাকা ব্যাংকটির হাজারো শাখায় নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে এই স্যাটেলাইটের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।